নমস্কার বন্ধুরা তমাল ক্রিয়ে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো প্রাথমিকের সিঙ্গেল বেঞ্চে রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়া প্রাথমিক শিক্ষা পর্ষদের যে গুরুত্বপূর্ণ মামলা শুনানি গতকাল ছিল তা সময়ের অভাবের কারণে শুনানি হতে পারেনি সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নইলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করতে পারেন বন্ধুরা শিক্ষা সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য বন্ধুরা এ দেখে নিন প্রাথমিকের ভুল প্রশ্ন সংক্রান্ত মামলাটি শুনানি গতকাল যে ডিভিশন বেঞ্চে ছিল তা না হওয়ার কারণ প্রাথমিকের ভুল সংক্রান্ত মামলাটি শুনানি আজ ডিভিশন বেঞ্চে হলো না আজ মামলাটি লিস্টেড থাকলেও সময়ের অভাবে শুনানি হয়নি বলে জানা গেছে পায়েলবাগের করা প্রাথমিকের ভুল প্রশ্ন মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে জরুরি ভিত্তিতে আবেদন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলাটি শুনানি হওয়ার কথা ছিল গতকাল মামলাটি আর্জেন্ট ম্যাটার হিসাবে সতেরো নম্বর সিরিয়ালে ছিল যদিও এদিন শুনানি হয়নি মূলত সময়ের অভাবে এদিন শুনানি হতে পারেনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভুল প্রশ্ন মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে কাঠগড়ায় তোলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট মামলাকারীদের হেনস্থার অভিযোগে কুড়ি হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট উনিশ মামলাকারীকে কুড়ি হাজার টাকা করে মোট তিন লাখ আশি হাজার টাকা জরিমানা দিতে হবে পর্ষদ সভাপতিকে পাশাপাশি ভুল প্রশ্নগুলিতে যারা উত্তর দিয়েছেন তাদের প্রাপ্ত নম্বর দেওয়ার নির্দেশ দেন মামলাকারীদের ছ নম্বর দেওয়ার নির্দেশ দেন বিচারপতি পাশ করে ইন্টারভিউয়ের সুযোগ দিতে হবে এই নম্বর পাওয়ার পর যারা টেট পাস করবেন তাদের টেট সার্টিফিকেট দিতে হবে এবং যত দ্রুত সম্ভব এদেরকে ইন্টারভিউ দিয়ে নিয়োগ করতে হবে আদালত নজর রাখছি যত দ্রুত সম্ভব আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে এই নির্দেশে বলা হয় সাত দিনের মধ্যে মামলাকারীদের ফুল মার্কস দিতে হবে সেই মার্কস দেওয়ার সাত দিনের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিবেচনা করে দেখতে হবে নিয়ম মাফিক চাকরিও দিতে হবে সাত দিনের মধ্যে কিন্তু বন্ধুরা সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ আজই মামলাটি শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে কারণে শুনানি হয়নি দেখা যাক আজ অর্থাৎ নয় নয় দু একুশ তারিখে শুনানি হয় কি না যদি কেসের কোনো অগ্রগতি হয় বা কেসটি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ রায় বেরিয়ে আসে তা আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ